এই মুহূর্তে পাওয়া খবরে জানতে পারা যাচ্ছে বেলুড়ে একটি সিনেমা হলে কেরালা স্টোরি চালানো নিয়ে বিতর্ক এবং সেখানে উত্তেজনা ছড়িয়েছে। আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে দা কেরালা স্টোরি নিষিদ্ধ করা হয়েছে আমাদের রাজ্যে। এর আগে তামিলনাড়িতেও এই ছবিটিকে তুলে নেওয়া হয়। তারপর আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দা কেরালা স্টোরি আমাদের রাজ্যে চালানো হবে না এমনটা তিনি ঘোষণা করেন এবং তারপরে সেই অনুযায়ী বিজ্ঞপ্তিও দেয় রাজ্য সরকার। তারপরেই আজকে বেলুড়ের সিনেমা হলে দা কেরালা স্টোরি দেখতে বেশ কিছু দর্শক উপস্থিত হয়েছিলেন। তাদের সেখান থেকে কলার ধরে টেনে বের করে দেওয়া হয় বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বলে খবর। দা কেরালা স্টোরিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বেলুড়ে। আপনাদের জানিয়ে রাখি এই দ্য কেরালা স্টোরি যে ছবির পরিচালক সুদীপ্ত সেন, সেই ছবি যখন ট্রেলার বেরিয়েছিল ঠিক তখন থেকেই বিতর্কের সূত্রপাত এবং সেই সময় এই ছবিতে দেশের বিভিন্ন জাতের মানুষের মধ্যে শান্তি সৌহার্দ্য বিঘ্নিত হতে পারে এই ছবি প্রদর্শিত হলে, সেই কারণেই এই ছবিটির প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। মূলত কেরালার নিখোঁজ মহিলাদের জোর করে ধর্মান্তকরণ এবং লাভ জিহাদ সংক্রান্ত বিষয়ের আধারে তৈরি এই ছবি এবং সেই কারণেই এই ছবিটিকে রাজ্যে প্রদর্শনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয় রাজ্য সরকার। খুব স্পষ্টভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিষিদ্ধ হয়েছে এই ছবি।